এসব কি বলছো বৌদি? আলমকে স্কুলে রাখতে গেলে ভূতুকে মানা করতে হবে। আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না নির্ঝর। ভূতুকে তো আমি কোথাও ভর্তি করাতে পারবো না, আর হালুমের সাথেও কোথাও পাঠাতে পারবো না। আর ওকে কি বা বলবো আমি? তোর ভাই স্কুলে যাবে, তুই যাস না। আমি বলছিলাম কি বৌদি, যে কয়েকটা দিন ওয়েট করে যাই, আগে স্কুলে হালুমের এই ম্যাজিক ম্যাজিক ব্যাপারটা একটুখানি থিতিয়ে যাক, তারপর না হয় ট্রাই করা যাবে, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বেরোবে। ও বাবু, বাবু, আমার বাবুর কি হয়েছে? আমার বাবু নিচে কিসে চিৎকার হচ্ছে? নিজের ভূতু হালুম নিচে খেলতে গেল না? খেয়েছে, চলো একবার দেখি। চলো। বাবুরে, বাবু তোর ফুলে ঢোল হয়ে গেছে মাথাটা, দেখেছিস? ও বাবু, বাবুরে, কিরে এই বাচ্চা, তুই আমার ছেলেকে কি করেছিস? কি করেছিস বলতো, সত্যি কথা বল। এক চড়ে একদম তোমার গালটা লাল করে দিতে হয়, পুচকে ছড়াটাকে দেখো কি সাহস। আরে বাবা, আমার আগুই ছিল তাই আমি ওই কোচাদারি দাদারদার মাথায় আলু করে দিয়েছিলাম। আলুম কিচ্ছু করেনি গো। ও গোল জিতে তুমি কেন আলুমকে বকছো? বাবু, বাবু কি হয়েছে? বাবুর কি হয়েছে? বাবু, বাবু কি হয়েছে? বাবু চোখ খোল, বাবু কি হয়েছে? কি জানিস, তুলে ছুঁড়ে ফেলে দিই একদম। তোর মা কোথায় বল? বল তোর মা কোথায়? তোর মা কোথায়? সেদিন তো খুব বড় বড় জ্ঞান দিতে এসেছিল তোর মা। হ্যাঁ, বাবু, বাবু চোখ খোল, বাবু আসুন 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 আসুন। আপনার ছেলে আমার ছেলেকে মেরে মাথায় কিরকম ভাবে ফুলিয়ে দিয়েছে সেটা একবার দেখুন। দেখুন কি করেছে আপনার ছেলে আমার ছেলেকে। কি হয়েছে? ও মাম্মা, হালুমকে বাঁচাও। ওই খোঁচা খোঁচা দাঁড়িয়ে দাদাটা হালুমকে খুব বিরক্ত করছিল, আমি ওই খোঁচা খোঁচা দাঁড়িয়ে দাদাটা মাথায় আলু করে দিয়েছি। আপনার কোথাও ভুল হচ্ছে, আমার হালুম কিন্তু এরকম ছেলেই নয়। কি হচ্ছে আলু? না বাবু ভয় পায় না, এই তো মা চলে এসছে। বাবু চোখ খোল, চোখ খোল বাবু। ও বাবু, এই তো বাবুর জ্ঞান ফিরছে। ভাতের সঙ্গে তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছ কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি কথা। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।